হ্যাঁ, আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের 8 নম্বর ওয়ার্ড গত 24 বছর ধরেই মানে উন্নয়ন কী জিনিস আমাদের মানুষ জানত, মানে বেশিরভাগ অধিকাংশ রাস্তাই মাটির কাঁচা রাস্তা ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বোর্ড আসার পর আমরা সমস্ত ক্ষেত্রে, সেটা রাস্তা, ড্রেনেজ সিস্টেম, পানীয় জলের ব্যবস্থা, তারপর রাস্তায় স্ট্রিট লাইট, মানুষের যেগুলো মিনিমাম যে পূর্ব পরিষেবা, সেগুলো আমরা গত 3 বছরের মধ্যে আমাদের সম্মানীয় মহানগরী ডাক্তার রতন চক্রবর্তীর নেতৃত্বে আমরা যেভাবে ইউনিফর্ম হয়ে সমস্ত ওয়ার্ডে উন্নয়ন করছি, 8 নম্বর ওয়ার্ডও তার ব্যতিক্রম নয়। 8 নম্বর ওয়ার্ডের একটা বিশেষত্ব হচ্ছে যে হাওড়ার 50টি ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড, সেটাও আমাদের 8 নম্বর ওয়ার্ডে অবস্থান করে। তারপর আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চল প্রায় 10 থেকে 12টি ওয়ার্ডে, যেটাকে আমরা পচা খাল বলে সকলের কাছে পরিচিত, সেটা ডাবল ব্যারেল খাল হয়ে অক্সিডেশন পয়েন্ট দিয়ে সেই জলটার বেরোবার একমাত্র রাস্তা ওই 8 নম্বর। সেখানে দাঁড়িয়ে ওই ডাবল ব্যারেল খালের দুধারে সারা বছরের বেশিরভাগ সময় সেখানে নোংরা জল খাটালের মতো পরিস্থিতি থাকত, সেখানে মানুষের যাতায়াতের কোনো পথ ছিল। আমাদের ওয়ার্ডেরই ওরোড বলে একটা জায়গা আছে, সেখানে প্রায় 100 ঘরের মতো বাসিন্দা আছে, প্রায় 800 বা 1000-এর মতো মানুষ বসবাস করে যেখানে, সেখানে তারা আমার 8 নম্বর ওয়ার্ড কিন্তু অন্য জায়গা দিয়ে ঘুরে মূল কেন্দ্রে আসতে পারে। আজকে সেখানে আমাদের পোর্ট আসার পর সেই খালের ধারেও নতুন পাকা রাস্তা, কংক্রিটের রাস্তা তৈরি হয়ে গেছে, আজকে কভার্ড ভ্যাট তৈরি হয়ে গেছে, ড্রেনেজ সিস্টেমও প্রভূত উন্নতি হয়েছে। সেখানে আগে বেলগেছে বেড়ানোর জল দাঁড়িয়ে থাকত, আজকে জলের দাঁড়ায় কিন্তু তার ডিউরেশনটা অনেক কম হয়েছে। এখন ওখানকার ব্যবসায়ীদের আগের মতো সেই কঠিন সম্মুখীন হতে হয় না। পানীয় জলের একটা বিরাট সমস্যা ছিল, আজ থেকে 30-35 বছর আগে কত মূল প্রকল্প হওয়ার পর বেড়ানোর থেকে সাপ্লাই লাইন একটাই লাইন ছিল, যেটা দিয়ে গোটা ওয়ার্ল্ডের প্রায় পপুলেশন 40,000-এর কাছাকাছি সমস্ত দুদিকে বেড়ানোর দুধ ধারে জল ছিল। আমাদের পৌর আসার পর গত বছর আমরা সেটা নতুন একটা বেনারস করে আলাদা একটা লাইন আমরা লিঙ্ক করতে পেরেছি, যার ফলস্বরূপ কিরুরের বাসিন্দারা এখন পানীয় জলের যে সমস্যা, প্রত্যেকদিন সময় যে লাইনে দাঁড়াতে হবে, 44-এর পরিমাণ বলে একটা অঞ্চল আছে, সেখানকার মানুষের পানীয় জলের দীর্ঘদিনের একটা সমস্যা মিটেছে। তারপরেও পুকুর সংস্কার করে পুকুরগুলোর সৌন্দর্যায়ন, বিউটিফিকেশনের ক্ষেত্রেও আমরা আমাদের ওয়ার্ড একটা নজির তৈরি করেছি। তারপরেও ধরুন আপনি স্ট্রিট লাইট 8 নম্বর ওয়ার্ড, এটা বলা যেতে পারে যে অন্ধকার মুক্ত ওয়ার্ড, সেখানে এমন কোনো গলি বা ছোটো গলি নেই যেখানে আমাদের বোর্ড, আমাদের অনারেবল মেয়রের সক্রিয় তত্ত্বাবধানে বা উদ্যোগে আমরা মানুষকে আজকে অন্ধকার থেকে মুক্তি দিতে পেরেছি। আমাদের ওয়ার্ডে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলটা এবছর থেকে জুনিয়র হাইতে পরিণত হয়েছে, সেখানেও একটা নতুন বিল্ডিং করে ছাত্রছাত্রীদের আরও জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের সংশ্লিষ্ট দপ্তরে MMIC উদ্যোগ নিয়েছে, সেটাও আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তারপর আমাদের প্রায় 100 বছরের ভারতের প্রাচীনতম বস্তি ভাগার বস্তি, কারণ আপনারা জানেন ডাম্পিং গ্রাউন্ডের কাছাকাছি জায়গায় সেখানে যারা নাকি র্যাপ কিপার হয়, যারা কনজারভেন্সিতে কাজ করে, সেই সমস্ত মানুষজনের সেখানে দীর্ঘকালীন বাস, কিন্তু সেখানে সারা বছর সেখানে প্রবেশ করার মতো জায়গা ছিল, সেই ভাগার বস্তি, CMD কোয়ার্টার বস্তি, সেখানে এখন প্রত্যেকটা রাস্তা কংক্রিটের রাস্তা হয়েছে, সেখানেও বৈদ্যুতিকরণের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেখানে পানীয় জল আছে, কমিউনিটি ল্যাট্রিন আছে, মানে কাজ, প্রচুর কাজ হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে, উন্নয়নের কাজ, ডেভেলপমেন্টের কাজ চলছে, কিছু অঞ্চলে রাস্তা এখনও কাঁচা আছে, ওখানে জলার মাঠগুলো একটা অঞ্চল আছে, সেখানকার রাস্তাঘাটগুলো আমরা গত সপ্তাহে লোক পাঠিয়েছি, আশা করছি মাসখানেকের মধ্যে সেখানকার রাস্তাগুলো কমপ্লিটেড হয়ে যাবে। আমাদের ইচ্ছে আছে আমাদের আশ্রমারে একটা কমিউনিটি হল করবার জন্য, তার কারণ এখন মানুষের যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গায়, বেসরকারি জায়গায় মানুষের, আমাদের প্রচুর গরিব লোকের বাস, ইচ্ছে আছে কমিউনিটি ল্যাট্রিন, আর যেটা আমি বললাম যে স্কুলটার একটা আধুনিক একটা নতুন জায়গায় প্রচুর ছেলেমেয়ে, প্রাইমারি স্কুলটা ছিল সেটা আজকে ক্লাস 8-এ, নতুন একটা স্কুল বিল্ডিং করা, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ওখানে ইতিমধ্যেই একটা UPS, তারপর আমাদের একটি আরবান কমিউনিটি হেলথ সেন্টারের জন্য মেয়র একটা প্রস্তাব দিয়েছেন, সেটা আগামী বছর তার কাজ শুরু হয়ে যাবে। বাকি ওয়ার্ডের সমস্ত পুকুর বললে আজকে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে, আজকে মশার উপদ্রব থেকে আমাদের এলাকাবাসী একটা
এগুলো আমাদের এখন আপাতত মানে আগামী দিনে আমার এটা লক্ষ্য আছে। মানুষ চোখে দেখছে আগে কী ছিল ওয়ার্ডের অবস্থা, আজকে কী অবস্থা, একটা ছোটোখাটো সমস্যা আছে, এবার সমস্ত কাজ শুরু হয়েছে। আশা করি এবার কাজটি পুরো কমপ্লিট হয়ে গেলে জল নিকাশির ব্যবস্থাটা যদি ঠিকমতো হয়ে যায় তখন ওয়ার্ড একটা পূর্ণ মানে লোকের কাছে এবং এলাকার মানুষ খুশি হবে জলটা না। এখানে মোটামুটি কিন্তু ব্যাপার নেই, দেখুন একটা জিনিস হবে, একটা কথা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের সম্মানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকদারী কাজে যে কাজ গোটা ভারতবর্ষের স্বাধীন সমস্ত সদ্য প্রধানমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কি সম্মান রেখেও বলতে পারি, যেটা কিনা সেটা উনি ভাবেন, ওনাকে সবাই ভাবতে পারে যে উনি একজন রাজনীতি নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা মনে করি উনি একজন সমাজপ্রবর্তক। তো ওনার মনিটরিংয়ে এবং মানে যেগুলো মানুষের মিনিমাম বেঁচে থাকার জন্য রিকোয়ারমেন্ট সেগুলো ওনার আগে কেউ ভাবেন। আমরা অনেক রাজ্য নেতাদের দেখেছি তারা মনে থাকতেন বলে শুনেছি, কিন্তু তাদের নিয়ে যে একটা শিশু খুলে যাচ্ছে, আজকে আমরা ঘটা করে ডিওয়ার্মিং ডে পালন করি, কিন্তু খালি পা থেকেও সেই কেঁচোর সংগ্রহ এটা প্রথম ভেবেছেন উনি। উনি আজকে সেরকম বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবার জন্য আজকে উনি কন্যা সত্যিকালে কেউ খালি নামটার শব্দারি করে বদল করে কেউ বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে ওনার অনেক প্রকল্পই পড়ো সকলের কাছে। আজকে উনি নার্সিংহোমের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে এই বিল করলেন, আজকে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষেত্রেও আজকে স্বাস্থ্য পরিবর্তন আনা হলো, অন্য পোশাক বদলালেই মানে নীতি পরিবর্তন হয় না। ভারতবর্ষের মূল জায়গায় বারবার কাজ করে চলেছেন, 8 নম্বর ওয়ার্ডও পশ্চিমবঙ্গের বাইরে উন্নয়নের ছোঁয়া থেকে আমাদের MLA বলি বলুন তাদের ল্যাডেরও 2 নম্বর ওয়ার্ডে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। অল টুগেদার MLA MP আমরা আমাদের রাজ্যের সম্মন্ত্রীরা আমরা শুনানি আমাদের একমাত্র লক্ষ্য এবং স্বপ্ন, 8 নম্বর ওয়ার্ডের মানুষ সচেতন মানুষ তারাও তাদের নিজেদের চোখ যে আগে কী হতো আর এখন কী। কনজারভেন্সির কাজ যদি দেখেন দুবেলা প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো ঘাটতি থাকতে পারে, যে বল আপনার মোটোটা কী, মোটো ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ওটা ইংরেজিদের কথা আছে। আজকে 18 বছর হয়েছে, আমি বিশ্বাস করি 66টা ওয়ার্ডের মানুষ আমার তলার থেকে বুঝে গেছেন যে এই বোর্ড কী চায়, মামাটি মানুষের সরকার রাজ্যের মানুষের উন্নতি কোন লেভেলে নিয়ে যাচ্ছে।